নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। দুর্গাপূজার রেশ এখনো সেভাবে কাটেনি, চারিদিকে চলছে বিজয়া সম্মেলনী। এরই মধ্যে কালীপূজার প্রস্তুতি তুঙ্গে, আর মাত্র হাতে গোনা কয়েকদিন, তারপরেই সারা বাংলা নেচে উঠবে দীপাবলির আলোয়। দীপাবলির আলো মানেই বাঙালির কালীপূজো। ইতিমধ্যে এই পুজো নিয়ে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে শুরু হয়েছে তৎপরতা। বড়নীলপুরের পাশাপাশি দুটি ক্লাব, জাগরণী সংঘ ও অগ্রণী সংঘ, কালীপূজোর জন্য বিখ্যাত। শুধু শহর বর্ধমান নয়, প্রতি বছর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী ভিড় জমায়। এবছরও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছে দুটি ক্লাবের সদস্যরা। 54তম বর্ষে জাগরণী ক্লাবের থিম হর হর মহাদেব। এবারে জাগরণীর সঙ্গে যে পুজো হচ্ছে, এবার কততম বর্ষ? 53তম। এবারে আপনাদের থিম ভাবনায় কি রয়েছে? এবারে আমাদের মণ্ডপ সজ্জার থিম ভাবনা, সেটা হচ্ছে হর হর মহাদেব। প্রতিমা মণ্ডপ শিল্পে, মানে কে মণ্ডপ শিল্পী? হচ্ছে কাথির, ঠিক আছে। শিল্পী যে প্যান্ডেল করবে, ডেকোরেটরের নাম হচ্ছে বিপ্লব মান্না, সুশীলা ডেকোরেটর। প্রতিমা শিল্পে কে? প্রতিমা শিল্পী আছে কানাই পাল। আর আমাদের প্রতিমা হচ্ছে এবার সমুদ্র মন্থন। আপনাদের এবছরের বাজেট কত? আনুমানিক হয়ে যাচ্ছে 10-এর মতন। এই পুজোকে ঘিরে বিশেষ কি কোনো ব্যবস্থা বা বিশেষ কোনো চমক কি রয়েছে? আমাদের 5 দিনই থাকে, কালী পুজো মানেই জাগরণী সংঘ। এখানে 5টা দিনই কিছু না কিছু থাকে, বাচ্চাদের জন্য আঁকা প্রতিযোগিতা, কুইজ থাকে, তারপর স্টেজ প্রোগ্রাম থাকে, কালচারাল যে প্রোগ্রামগুলো আছে সেগুলো থাকে, তার মধ্যে কিছু সামাজিক কার্যক্রমও আমরা নিয়ে থাকি, কিছু গরিব মানুষদেরকে বস্ত্র বিতরণ থাকে। অপরদিকে 60তম বর্ষে অগ্রণী সংঘ উপহার দিচ্ছে চড়াই কক্ষ। আমাদের এবার থিম ভাবনা রয়েছে চড়াই কক্ষ। আমরা প্রতি বছরই নতুন নতুন থিম করি, এবছর আমরা চড়াই কক্ষ করছি। কারণ যেহেতু চড়াই দেখছেন আপনারা যে এভাবে পাখি যেভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই চিন্তাভাবনা থেকে আমরা চড়াইকে সামনে নিয়ে এসে চড়াই কক্ষ করছি। এই মণ্ডপ শিল্পে কে রয়েছেন? ওই সমরজিৎ সাহা আমাদের নীলপুরে বসবাস করেন। আর প্রতিমা শিল্পী? প্রতিমা শিল্পী হচ্ছে আমাদের মধুপা। আপনাদের এবছর যে পুজো হচ্ছে, এটা কততম বর্ষের পুজো? এটা 60তম বর্ষ। আচ্ছা, আর এবছর আপনাদের পুজোর বাজেট কত? এবছর আমাদের পুজোর বাজেট আনুমানিক হিসেবে গিয়ে 2,30,000 টাকা। এই পুজোকে ঘিরে বিশেষ কি কোনো ব্যবস্থা বা বিশেষ কোনো আয়োজন করা হয়েছে? আমরা প্রতি বছরই আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, যেমন বিচিত্র অনুষ্ঠান করে থাকি, এবং একটি যাত্রা আছে, বসে আঁকো প্রতিযোগিতা আছে, বিভিন্ন আমরা সাংস্কৃতিক সব প্রোগ্রাম আমরা প্রতি বছরই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।